একদম 88 সাল, অনেকেই জানবেন 1980 সালে বিজেপির প্রতিষ্ঠা, এবং তার ঠিক 8 বছর পর থেকেই কিন্তু পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এখন বয়স জ্যেষ্ঠ একজন প্রবীণ বিজেপি নেতা অমলকান্তি দে, আপনার কাছে স্পেসিফিকভাবে একটা বিষয় আমি যদি একটু জেনে নিই, তাহলে একটা বিষয় আপনার মনে হয় কখনো এভাবে যে পার্টি অনেক বিস্তৃতি হয়েছে সারা ভারতবর্ষে, শুধু বাংলার ক্ষেত্রে বারবার এগিয়ে পিছোচ্ছে কেন, ঠিক যদি আমাদের বল? বাংলায় যদিও শ্যামাপ্রসাদ মুখার্জির এখানে জন্মস্থান, কিন্তু বাংলায় যারা হিন্দু, বিশেষ করে হিন্দু, তাদের ভিতরে শ্যামাপ্রসাদ সম্বন্ধে ধারণাটা খুবই কম, এবং শ্যামাপ্রসাদ এই পশ্চিমবাংলার জন্য কী করেছেন সেই ধারণা অনেক হিন্দুরই নেই, এলো একটা কথা। দ্বিতীয় কথা হলো যে ভারতবর্ষের হিন্দি বেল যেটা আছে সেখানে বিজেপি অনেক আগে থেকেই তার প্রসার হয়েছে, বেঙ্গলের প্রসারটা অনেক পরে হয়েছে, বেঙ্গলের প্রসার, তারপরে জিটুক প্রসার এক সময় হয়েছিল, যেমন তপন শিকদার কৃষ্ণনগরের জুলুদার জিতেছিল, তারপর থেকে যারা যে সমস্ত বিজেপি কর্মীরা পার্টি করেছে তখন মানুষ কম এসছে বিজেপিতে, আমরা দেখেছি, আমরা তখন করেছি, খুব কম মানুষ বিজেপিতে এসছে, এবং সিপিএমের আমলে একটা ভয়ভীতি ছিল প্রথম দিকে, পরে হয়তো অনেকটা কেটেছে, কিন্তু প্রথম দিকে বিজেপি কর্মীদের ভয়ভীতি একটা ছিল। পরবর্তীকালে তৃণমূল আসার পরে, একসময় তো তৃণমূলের সাথে বিজেপির কিছুটা আঁতাত হয়েছিল বিভিন্ন সময়, যাই হোক, তৃণমূল যখন আসলো পশ্চিমবাংলায় বামপন্থীদের হারিয়ে, তারপর থেকে বিজেপির অবস্থা খুব একটা যে ভালো ছিল তা নয়, কিন্তু আস্তে আস্তে বিজেপিটা অল্প অল্প করে বাড়লেও বাড়ছিল, খুবই অল্প, কিন্তু তখন যারা কর্মী ছিল তারা খুব ডেডিকেটেড কর্মী ছিল, তারা কিন্তু কিছু পেত না, পার্টি থেকে কিছু পেত না, তারা নিজেদের পয়সা খরচ করে পরিশ্রম করে তারা পার্টিটা করেছে, যেমন আমরা করেছি ওই সময়টা। এরপর আস্তে আস্তে লোকসভা ইলেকশনে 2014 সালে যখন আমাদের বিজেপি সরকার গঠিত হলো, ওই সময় একটা প্রচণ্ড একটা ফ্লো এসেছিল ভারতবর্ষ, পশ্চিমবাংলা, ভারত, সমস্ত ভারতবর্ষের সাথে, যে বিশেষ করে পশ্চিমবাংলায় প্রচুর মানুষ এসেছিল ওই সময় থেকে পার্টির মানে বৃদ্ধিটা হয়েছে, এটা ঠিকই বৃদ্ধি হয়েছে, আমরা পরবর্তীকালে 18টা MP সিটও জিতেছি, কিন্তু আমাদের সাংগঠনিক নিচুতলায় যে সাংগঠনিক যে বেসটা তৈরি হওয়া উচিত ছিল, যে সাংগঠনিক বেস অর্থাৎ বুথ লেভেল পর্যন্ত যে বেসটা তৈরি হওয়া উচিত ছিল সেটা কিন্তু প্র্যাকটিক্যালি যেরকম পেপারে দেখানো হয়েছে বা উপরের নেতৃত্ব বলেছে বাস্তবিক কিন্তু সেটা হয়নি, এটা বুথ লেভেলের কাজটা অনেক কম হয়েছে, সংগঠনটা খুব কম হয়েছে, এবং পরবর্তীকালে এই যে সাংগঠনিক কাজটা বুথ লেভেল পর্যন্ত এইটা কিন্তু মানে খুব একটা বাড়েনি, হয়তো আমাদের মুভমেন্ট বেড়েছে, বিভিন্ন নেতৃবৃন্দ এসে অনেকে পার্টি থেকে অনেকটা নেতৃত্বের জায়গায় চলে গেছে, মানুষে ভিড় হচ্ছে মিটিংয়ে, যেটা আমাদের সময় অতটা ভিড় আমরা করতে পারতাম না, কিন্তু এখন ভিড় হচ্ছে, মানুষ আসছে, সব আসছে, এটা ঘটনা, বিজেপির সমর্থন বেড়েছে। তবে একটা জিনিস আমি বলবো যে তৃণমূলের একটা ফিক্সড ভোট ব্যাঙ্ক রয়েছে, এটা হচ্ছে মুসলিম ভোট ব্যাঙ্ক, এটা হচ্ছে এক চেটিয়েভাবে ওরা পায়, বিজেপির ভোট ব্যাঙ্ক মুসলিমদের প্র্যাকটিক্যালি নেই বলতে গেলে, যা আছে সামান্য ওটা ধরার ভিতর না, কাজে হিন্দুরাই বিজেপিকে ভোট দেয়, কিন্তু এই হিন্দুদের ভিতরে যে বিজেপির যে আদর্শ নীতি সেটা নিচু স্তর পর্যন্ত কিন্তু এটা আমরা মানুষকে বোঝাতে পারিনি, পশ্চিমবাংলার মানুষকে বোঝানো যায়নি যে বিজেপি কী, আর আমাদের বিরুদ্ধে একটা প্রচার হয়েছে আমরা সাম্প্রদায়িক, আমরা নানা রকম খারাপ, এটা সমস্ত পার্টিগুলোই বলে, তৃণমূল তো বিশেষ করে বলেছে, যার ফলে এখানকার মানুষ যারা সাধারণ মানুষ তাদের ভিতরে একটা ধারণা হয়েছে যে বোধহয় ওরাই ঠিক বলছে, আর বিজেপির তরফ থেকে তো ওদের বোঝানোই হয়নি, যারা নিজেরা পত্রপত্রিকা দেখে, পড়াশোনা করে, টিভি দেখে, খবর রাখে, তারা হয়তো অনেকে জেনেছে, এবং এই যে আমাদের ভোটটা
যে এবারও 2,33,00,000 ভোট পেয়েছে পার্লামেন্টে, এই ভোটটা কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। এখানে আমাদের সাংগঠনিকভাবে যে আমরা যে ভোটটা পেয়েছি এ খুব কম, একদম সাংগঠনিক পরিকাঠামো কোথায় নেই আমি বলছি না, আছে কোনো কোনো জায়গায় হয়তো আছে, বিশেষ করে নর্থ বেঙ্গল হয়তো অনেকটা আছে, কিন্তু আমাদের এই যে আমরা সাউথ বেঙ্গলে এখানে কিন্তু খুবই কম বলতে হবে সাংগঠনিক পরিকাঠামো, এবং এটা বাড়াতে হবে। এটা যদি না বাড়ায় তবে বিজেপির ভোট ব্যাঙ্ক, এই যে ফিক্সড একটা জায়গা রয়েছে, যারা বিজেপির সমর্থক হয়ে গেছে, নিজেরা হয়ে গেছে দেখে, নিজেরা জেনে বুঝিয়ে, কিন্তু যে সিটিটা তার একটা বড় পোর্শন আছে, প্রায় এখনও আমি তো বলবো যে আমার মনে হয় যে এখনও প্রায় 40%-এর বেশি হিন্দু এরা কিন্তু বিজেপির সম্বন্ধে জানে না, ভালো বিজেপির সম্বন্ধে ভালো জানে না এরা এখনও, যে বিজেপি কী চায়, বিজেপি নীতি আদর্শ কী, আমাদের জন্য বা কী করতে চায়। তা এই জিনিসটা আমাদের যেহেতু পার্টি করতে পারছে না, সেই কারণে এই রেজাল্ট হচ্ছে, বিজেপি বাড়ছে এই জন্য, একটা লেভেল পর্যন্ত বেড়ে থেমে আছে, বাড়লে খুব অল্প অল্প বাড়ছে, কিন্তু এই যে এই লেভেলটা যদি না বাড়াতে পারে নিচু স্তর, তবে কিন্তু বিজেপিকে জেতা খুব মুশকিল হয়ে যাবে, মিটিংয়ে লোক হবে, কারণ মিটিংয়ে যাদের যে লোক যায় সেই লোকরা বিজেপিকে ভোট দেয়, তারা হচ্ছে সচেতন, কিন্তু যারা এই যে বাড়িতে রয়েছে সাধারণ কাজ করে, যারা হয়তো বাড়ির বাইরে খুব একটা যায় না, মহিলারা বিশেষ করে, তারপর পুরুষরাও আছে, তারা কিন্তু মিটিংও যায় না, বড় বড় মিটিংও যায় না, তারা কিছুই জানেন না, কাজে এই মানুষটা তো আমাদের বাইরে চলে গেছে। তাছাড়া তৃণমূল যে কোনো সরকার থাকবে, যেমন তৃণমূল তারা তো নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছে, যেমন হয়তো সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না যাদের প্রাপ্য, ফলে জানে অল্প এরা সংখ্যায় অল্প না দিলেও চলবে, কিন্তু এই টাকাটাই যদি আমরা প্রত্যেকটা মহিলাকে দিই, সে গরিব ধনী আমার ব্যাপার নেই, আমার সব ভোট দরকার, আমি সবাইকে দিচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি একটা সরকার মনে করে যে আমি উপকার করব, তবে তো প্র্যাকটিক্যালি যারা গরিব তাদের দেওয়া দরকার, তবে আরও বেশি সংখ্যক গরিবকে দেওয়া যায়, তাদের একটু বেশি পরিমাণ দেওয়া যায়, তাতে তারা বাঁচে, 1,000 টাকায় কেউ বাঁচছে না, তারাও কষ্ট মানে সংসার চালাতে পারছে না, সামান্য উপকার হচ্ছে, আর যারা ধনী লোক সে সমস্ত মহিলারা নিচ্ছে, তাদের তো প্র্যাকটিক্যাল দরকার নেই, ভোটের জন্য দিচ্ছে। একটা বিষয় এখানে একটা প্রশ্ন, 2024-এর ইলেকশনে একেবারে কোনো রকম হাতিয়ারই তৃণমূলের কাছে ছিল না, কিন্তু একটা হাতিয়ার ছিল বিজেপির বিরুদ্ধে, সেটা হলো দুটো লাইন, বাংলা বিরোধীদের বর্জন আর তৃণমূলের গর্জন। এই যে বিজেপি বাংলা বিরোধী, এই জিনিসটা মানুষ একটা রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হলো, বিজেপি বাংলা বিরোধী এর কাউন্টার হিসেবে বিজেপি সেভাবে দানা বাঁধতে পারল, এটা ঠিক কথা, এটা পারেনি। আর এই যে কথাগুলো ওরা বলে, মানে বিজেপিকে প্র্যাকটিক্যালি ওরা হিন্দু সমর্থক ধরে নেয়, তৃণমূল, সিপিএম বা অন্য যে পার্টি আছে, তারা এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি হচ্ছে হিন্দু পার্টি, হিন্দু এরা, এবং এই কথাগুলো বিশেষ করে এই কারণেই বলে যাতে মুসলিম ভোটগুলো ওদের সাথে একাট্টাভাবে থাকে, কারণ অনেক মুসলিম আছে যারা একটু বাঙালি বলেছে, হিন্দু মুসলিম স্পেসিফাই করেনি, খালি বলেছে বাঙালি বিরোধীদের। হ্যাঁ, বাঙালি, এখন মুসলিমরাও বাঙালি, হিন্দুরাও বাঙালি, যারা বাংলায় থাকি সবাই তো বাঙালি আমরা। হ্যাঁ, জাতি বিরোধী, হ্যাঁ, এটা এটা বলে এরা, দেখুন প্র্যাকটিক্যালি যে কোনো পলিটিক্যাল পার্টি তার অপোনেন্ট পলিটিক্যাল পার্টিকে নানাভাবে হেয় করার চেষ্টা করবে, ওরা সেই কারণেই বলে এটা, এটা বলেছে, এবং এটা থেকে ওরা সুবিধা লাভ করতে চেয়েছে এবং সুবিধা পেয়েছে, কিন্তু বিজেপি যে এর পাল্টা যে কাউন্টার সেটা দিতে পারেনি। আর পাল্টা কাউন্টার তো আমাদের এখানকার লোককে দিতে হবে, এখানে তো অমিত শাহ প্রধানমন্ত্রী, তারা দিলে, অমিত শাহ তৃণমূল তো মেনলি অমিত শাহ, তারপরে আমাদের প্রধানমন্ত্রী নাড্ডাজি, এদেরই এরাই বিজেপির নেতা, মানে এখানে যারা আছে তাদের এরা প্রকাশ্যে আনতে চায় না বা বড় করে দেখাতে চায় না, বড় করে দেখাতে চাইলে ওদেরই অসুবিধা যে এখানকার বিজেপির নেতৃত্ব তৈরি হয়ে গেছে, কিন্তু বিজেপির নেতৃত্ব তো কম বেশি আছে, এখানে আছে শুভেন্দুর নাম তো আমি অবশ্যই করবো, যে ও তো ভালো, ওর মতো মুভমেন্টটা এখন কে করছে, একসময় মমতা করেছে মুভমেন্ট, এটা ঘটনা, কিন্তু সেরকম মুভমেন্ট এখন তো অন্য পার্টি থেকে, বিরোধী পার্টি থেকে যদি কেউ করে থাকে সে একমাত্র শুভেন্দু করছে। আপনাকে একটা গোপন রিপোর্ট দিই, যদিও এটা আমার সূত্রের খবর, আপনি মানবেন কি না সেটা আপনার ব্যাপার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আমাদের গোপন তথ্য অনুযায়ী তৃণমূলের একটা
বিশেষ টিম তারা রিপোর্ট দেয়, এই বাংলার রিপোর্ট, এ মানবেন? হ্যাঁ, বিজেপি সেই রিপোর্ট দিতে পারছে না, তৃণমূলের একটা গ্রুপ আছে তারা এই রিপোর্ট প্রোভাইড করে, তার মানে কতটা ক্ষতি পার্টি? এটা আমি জানি, এটা হ্যাঁ বিজেপি তৃণমূল থেকে দিতে পারে এবং ওরা দেবে। আসলে আমি একটা জিনিস বলি, যারা লোকাল পার্টি তাদের বেস তো শুধু একটা লোকালে থাকে, যেমন বিজেপি কংগ্রেস একটা সময় সিপিএমও ছিল, তারাও মোটামুটি একটা বড় পার্টি ছিল, এখন যদিও কমে এসছে। কিন্তু এই আমি এখন সিপিএমকে লোকাল পার্টি বলবো, একটা লোকাল পার্টি সব সময় ওরা যে কোনোভাবে ছলে বলে কৌশলে যেভাবে ওরা ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়, ওরা কিন্তু সবসময় এইটাই ওদের মেইন টার্গেট হচ্ছে, আমি ক্ষমতায় থাকবো, ক্ষমতা হারালে আমরা শেষ। একটা সর্বভারতীয় পার্টি কিন্তু এই চিন্তা করে না, তারা যে একটা স্টেটে হেরে গেলে অন্য স্টেটে যেতে তাদের সংগঠন ঠিকই থাকে, কিন্তু এরা যেরকম মরিয়ে হয়ে যায় জেতার জন্য, এইটা আমি হেরে গেলে আমার অস্তিত্ব শেষ, যেটা সর্বভারতীয় পার্টি ওরকম চিন্তা করে না, এই হলো একটা বিরাট পার্থক্য। তা তৃণমূল সেইভাবেই লড়াইটা করে যে আমাকে জিততেই হবে, সে আমাকে ভালো ঠিকভাবে জিততে হোক, রিগিং করে জিততে হোক, মারপিট করে জিততে হোক, টাকা দিয়ে জিততে, যেভাবে হোক সবাই চায় প্রথমে ভালোভাবেই জিততে, কেউ চায় না আমি তো বদনাম করে জিতি, সব পার্টি চায়। কিন্তু যখন দেখে যে না এটা হবে না, আমাকে আরও কিছু করতে হবে, তখন সেই লেভেল পর্যন্ত তারা যায়। এবং প্র্যাকটিক্যালি তৃণমূলের বদনাম তো এই জন্যই হচ্ছে, একসময় সিপিএমের ওই বদনামটা ছিল, ওরা খুব রিগিং করতো, সিপিএম ওরা করতো ওই মানে এমনভাবে করতো কেউ টের পেতো না, ওই দুধের শর্ট থাকতো, এরকম উদাহরণ দিত, একটা কাঠি ঢুকে দুধটা খেত, আর এরা তৃণমূল একটু বোকা, ওরা একদম শর্টটা সময় খেয়ে নিচ্ছে ধরে ফেলছে, এরকম একটা উদাহরণ দিত। প্র্যাকটিক্যালি এটাই ঘটনা, সর্বভারতীয় পার্টি এবং লোকাল পার্টি, তারা লোকাল পার্টিরা মরিয়ে হয়ে যায় ইলেকশনে, যে কোনোভাবে জিতবি, আর সর্বভারতীয় পার্টি লড়াই করে ঠিকই কিন্তু অতটা মরিয়ে হয়ে করে না। কমিউনিস্ট পার্টির খুব লড়াই, জোর আদর্শগত লড়াই একমাত্র কমিউনিস্ট এবং বিজেপির। তারা বলে বীর সাভারকার কিন্তু একটা সময় মুচি লেখা দিয়েছিল, সেইটা কি গর্বের বিষয় হয়েছিল? বীর সাভারকার তো দেশের শত্রু, তাহলে কি বলবেন? আমি একটা জিনিস বলি, প্রথম কথা হচ্ছে আমি এটা জানি না যে কি ডিক্লারেশন দিয়েছিল, কাজে না জেনে আমি সেটা বলবো না ওকে। সাপোজ এরকম যদি হয়েও থাকে, একটা মানুষ তার জীবনে অনেক কাজ করে, পলিটিক্যালি হোক বা যে কোনো অনেক কাজ করে, তো একটা মানুষ তার ভিতরে তার বিচারটা সামগ্রিক তার জিনিসটা নিয়ে, পার্টিকুলার একটা জিনিস হচ্ছে ভুল, সাপোজ সে ভুলই করে ফেললো, বলতে পারে মানুষ এটা ভুল করতেই পারে যে কোনো সময়, সেই ভুলটাকে যারা বিরোধী পক্ষ আছে তারা খুব বড় করে দেখায়, এটা এটা তাদের পলিটিক্যাল গেইনের জন্য করে। কিন্তু একটা মানুষকে যদি আমরা সার্বিক বিচার করি, সে কী সেইটাই আমাদের জানতে হবে, সেইটাই হচ্ছে সেই মানুষটার মানে আসল পরিচয়, সেই হিসাবে সাভারকারকে চিন্তা করতে হবে। ওরা একটা দিক সামান্য একটা দিক দিয়ে হয়তো চিন্তা করছে, সে করতেই পারে, ওরা করবে এটা। আমার কামারাটি পানিয়াটিতে চলে আসবো, জয়ন্ত সিংহ একদম মিডিয়ার ব্রিফিংয়ে। মদন মিত্র বললেন আমার প্রাণ সংশয় রয়েছে গুলি লাগার বিষয়ে, সৌগত রায়ও একটা হুমকি ফোন পেলেন, কি মনে হয় সন্ত্রাসের আতুর ঘর আর কত গভীরে? আমি বলছিলাম নিমতাই গুলি, জগদ্দলে গুলি, আড়িয়াদহে এই অবস্থা, সালিশি সভা, মারের পর মার, একজন মহিলা একটা বাচ্চা শিশু, কি মনে হচ্ছে আপনার আমার সুরক্ষা রয়েছে? দেখুন একটা জিনিস বলি, এই যে জয়ন্ত, আমরা তো ওদের ভিতরে অনেক মস্তান দেখেছি এক এক সময়, যে মানে যে যখন প্রকাশ্যে এসছে, যে প্রকাশ তার আগে আমরা জানতাম না সেরকম, যে যখনই প্রকাশ্যে এসছে তখন পার্টি তাদের সাথে একটা ডিস্টেন্স করেছে, কিন্তু দেখা গেছে এক সময় তাদের সাথে উদ্ভাস করেছে, এটা দেখা গেছে তাদের সাথে উদ্ভাস করেছে, তাদের জন্য নেতারা করেছে অনেক কাজও করেছে, তাদের দেখভাল করেছে, তাদের করেছে মানে পৃষ্ঠপোষকতা করেছে। যখন প্র্যাকটিক্যালি এই ধরনের মানে অ্যান্টি সোশ্যালরা একটা মানে এমন কাজ করে ফেলে যেটা প্রকাশ্যে এসে যায়, তখন নেতারা তাদের যাতে বদনাম না হয়, তাদের যাতে মানে পাবলিক ইমেজটা যাতে না কমে, সেই জন্য তারা একটা ডিস্টেন্স তৈরি করে এবং তারা নানাভাবে করে। এটা এই যে মদন মিত্রর কথা আমি দেখেছি বিভিন্ন জায়গায়, যে মদন মিত্র তার ছেলে তাদের সাথে ওই জয়ন্তর একটা ঋদ্ধতাপূর্ণ এর সম্পর্ক রয়েছে, ছবিও রয়েছে ঋদ্ধত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই লোকটা যদি এতদিন কিছু বলেনি, এতদিন পর্যন্ত কিছু বলেনি, সে তো আজ থেকে মস্তানি করেনি,
হঠাৎ সংবাদ মাধ্যমে এই জিনিসগুলো আসার পরে হইচই হওয়ার পরে, অ্যারেস্ট হওয়ার পরে উনি বলছেন, এতে কী বোঝা যায় যে উনি একটা ডিস্টেন্স তৈরি করতে পারছেন। তবে এই যে গুলি টুলি খাবো এইগুলো হচ্ছে এক্সট্রা বলছি, এইগুলো ওনার না বলাই উচিত ছিল, কিন্তু কী জানি এইগুলো কেন বলছে, এইগুলো মানে একটু অতিরঞ্জিত করে বলছে আর কি। এর কোনো কিছু কারণ নেই, কারণ পুলিশ এদের হাতে, সব কিছু এদের হাতে, একটা মোস্তান, সাধারণ একটা মোস্তান, একে কন্ট্রোল করা কি এদের পক্ষে কোনো অসুবিধা, কোনো অসুবিধা নেই, পুলিশ সব পারে। এর থেকে এমনি যে সমস্ত মানুষের সাথে, সাধারণ মানুষ, তাদের সাথে যে এ আছে, মানে সম্পর্ক খারাপ আছে বা তার কাছ থেকে কিছু পয়সা করি আদায় করা ব্যাপার, তাদের হতে পারে অসুবিধা, তাদের অসুবিধা হতে পারে, কিন্তু এই নেতার কোনো অসুবিধা নেই। সৌগতের একই ব্যাপার, দুজনই এখন মানে এমন একটা ভাব করছেন যে ওদের কাছ থেকে ডিস্টেন্সটা করার জন্য, যে না আমারই আমাদেরই অবস্থা খারাপ। প্র্যাকটিক্যালি সৌগত রায় এবার যে জিতেছে, এবার তো খুব মানে খুব একটা ভালোভাবে জেতেনি, কারণ এখানে সিপিএমের ভালো প্রার্থী ছিল, সে অনেক ভোট কেটেছে, আর বিজেপি অনেক ভোট পেয়েছে। তা এই যে সিপিএমের যে ভোটটা, এর একটা পার্সেন্ট ভোট যদি এটা, এই ভোটটা কিন্তু তৃণমূল পেত না। এখানে যদি দুর্বল ক্যান্ডিডেট থাকতো সিপিএমের বা নাই থাকতো ক্যান্ডিডেট, এ কিন্তু ম্যাক্সিমামটা পেত বিজেপি, এটা ঘটনা। তবে কিন্তু হেরিয়ে তো আর সৌগত রায় এবার, ও বুঝেছে তো এটা যে এই পরিস্থিতি এরকম, সেই জন্য এখন একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছে যে আমাকে গুলি করে মেরে দেবে। কিন্তু প্র্যাকটিক্যালি ওর কী ভয়, ও তো পুলিশ অফিসার আছে, সব আছে, ও তো পুলিশকে বলবে এগুলো, এগুলো পাবলিককে বলার তো দরকার নেই, পুলিশকে বলবে এগুলো। আমার একটা কথা বেশ জানতে ইচ্ছা হয়, পাবলিকেরও কথা এটা। দেখুন, টিভিতে নারদাকাণ্ডে সকলকে ছবিতে দেখা গেছে, টিভিতে টাকা নিতে, একদম খোলাখুলি আমি বলছি, ববি হাকিম, সৌগত রায় কেউ বাদ না, সঙ্গে তো শুভেন্দুর ছবিটাও ছিল। আমি বলছি তাদের বিরুদ্ধে তদন্ত হলে শুভেন্দু অধিকারীকে একবারও ডাকে না কেন? এইটা শুভেন্দু তো তখনও তৃণমূলেই ছিল, তখনও তৃণমূলেই ছিল, তখনও কিন্তু ডাকেনি, বিজেপিতে এসছে বলে ডাক না, সে তো পরে এসছে, অনেক পরে এসছে, কাজে এই কথাটা ঠিক ওই জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। হয়তো যারা করছে তদন্ত তারা বুঝেছে এটা, যে না এ সেরকম কিছু করেনি, যেমন মুকুল রায়কেও ডেকেছিল, কিন্তু তার তো কিছু হয়নি, সে কিছু করেনি, বিজেপিতে সে তো বিজেপিতে এসছে, কিন্তু না ওরা তো পরে এসছে, এইটা কিন্তু তো আগে থেকে হলো ১৯ এই তিন বছরের মধ্যে, হ্যাঁ, কাজে ওইটা ওটা না, এটা এটা পলিটিক্যাল পার্টির এগুলো বলে, সেটা ঘটনা এটা, কিন্তু এটা ওর জন্য না, এটা ওই জন্য বিজেপিতে এসছে বা কিছু, সেটা শুভেন্দু তো অনেক পরে বিজেপিতে এসছে, শুভেন্দু তো প্র্যাকটিক্যালি আমি একটাই বলবো, শুভেন্দু বিজেপিতে এসার একটা অনেক মস্ত বড় একটা কারণ হলো যে ও তো তৃণমূলে একটা ভালো নেতা ছিল, তো একটা লড়াকু নেতা, ইয়ং ছেলে, ওটা একটা ভবিষ্যতে ছিল। মমতা ব্যানার্জি অন্য কথা বলছে, বলছে ফল সিপিএমের সঙ্গে সেটিং করে ওখানে উনি আন্দোলন গড়ে তুলেছে, ও ও অনেক কথা বলবে, ও কথা বিশ্বাস করি না আমি। বিজেপি পার্টিতে আমার জায়গাটা নেই, যে জায়গাটা আমার পাওয়ার কথা, তখন থেকে আস্তে আস্তে হয়তো সরে যাওয়ার চেষ্টা করেছে, এবং আলটিমেটলি দেখেছে যে এইটাই ওর ভালো জায়গা হবে, সেই জন্য এসছে। প্র্যাকটিক্যালি যদিও মমতার সেকেন্ড যদি প্লে ম্যান ও থাকতো, তবে হয়তো তখন তৃণমূলই থেকে যেত। একদমই, আমি শেষ করবো প্রসঙ্গ, ওর বিরুদ্ধে যে কথাগুলো বলছে নারদা পথ, এগুলো ঠিক না। আপনি কোনটা ঠিক না, নারদার ছবি মিথ্যে না, তদন্তটা হচ্ছে না, সেটা তদন্তটা হচ্ছে না, মানে কি ওর সেরকম কিছু নেই হয়তো ওর বিরুদ্ধে, সেই জন্য আর কিছু করছে না। শেষ, একদম শেষ প্রসঙ্গ, একুশে জুলাই একবার ঘটা করে সরকারি মঞ্চ করা হয় তৃণমূলের, এই একুশে জুলাই শহীদদের কি সত্যিকারের তর্পণ করা হয় বা শ্রদ্ধা জানানো হয়? যেই একুশে জুলাইয়ের মঞ্চে আমরা দেখেছি পাগলু ডান্সের মতন গান হচ্ছে এবং সে তার উদ্যম নৃত্য একটা অন্য রকম আঙ্গিক তৈরি করা হয়, সেই একুশে জুলাইতেই কি ওই ১৩ জন শরীর যারা শহীদ হলেন গুলিতে তাদের শ্রদ্ধা প্রকৃত জানানো হয়? আসলে শ্রদ্ধা জানানো উচিত, এবং শ্রদ্ধা জানানোর মতোই শ্রদ্ধা জানানো উচিত যারা শহীদ হয়েছে, এটা আমি মনে করি। দেখুন, যারা শহীদ হয়েছে তারা তো প্র্যাকটিক্যালি ছিল কংগ্রেস, কংগ্রেস কিন্তু এটা করে না, কংগ্রেস কিন্তু এই শহীদটা ওইভাবে বড় করে কিছু করছে না, ওরা আলাদাভাবে করছে কিনা আমি জানি না, তৃণমূল করছে, কারণ তৃণমূল ওই মুভমেন্ট থেকে আস্তে আস্তে একটা ফুটেজ পেয়েছে, আস্তে আস্তে তার ক্ষমতা এসে, সেই জন্য ওইটাকে তার ধরে রেখেছে, মানে একটা পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য। মমতা ব্যানার্জি
দাবি করে ওটা তৃণমূলেরই করবে। তৃণমূলের এখন ওই সময় তো কংগ্রেসই ছিল, এখন ওর দাবি তো মনে হয় যে যারা সভায় যায় এই 21 জুলাই এই 13 জনের নাম বলতে পারবে না? অনেকেই পারবে না, অনেক নেতাই পারবে না, ওদের অনেক নেতাই পারবে না নাম বলতে। কাজেই ওটা ঠিকই, এখন তৃণমূলে তো এমন একটা কালচার হয়েছে সত্যি, একটা পলিটিক্যাল পার্টি আমাদেরও খারাপ লাগে এদের সম্বন্ধে এই জন্য বলতে, কারণ ওরা এখন আমাদের এখানে শাসন ক্ষমতায় আছে, মুখ্যমন্ত্রী তো আমাদেরও মুখ্যমন্ত্রী তো, হ্যাঁ মন্ত্রী যারা আমাদেরও মন্ত্রী, কাজে ওদের বিরুদ্ধে কিছু বলতে আমাদের এই এদের খারাপ লাগে, কিন্তু বলতে তো হয়, আমরা দেখছি যা যায়, কারণ ওদের সব অনুষ্ঠানে যেখানে একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা কলেজে সেখানে উদ্যম দিতে হয়, তারপর শহীদ এখানে এখানে এই যে ধরনের হওয়া উচিত সেটা না হলে তো আমাদের খারাপ লাগে। এটা প্র্যাকটিক্যালি কতটা শহীদদের সম্মান জানানো হয় সেটা অনেকেই চিন্তা করে, এটা যে শহীদদের সত্যি শহীদদের সম্মান জানা উচিত আর কি, এটাই মনে করি অসংগত।